রাজধানীতে মহাজনী কায়দায় চলছে সিএনজি অটোরিকশা। গুটি কয়েক লোকের হাতেই এর মালিকানা, ফলে চালকের কাছ থেকে খামখেয়ালিভাবে জমা আদায় করছেন তারা। চালকরাও যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করেন ইচ্ছে অনুযায়ী। অন্যদিকে নিবন্ধন পরিবর্তন করতে গিয়ে 5 লাখ টাকার সিএনজির দাম হচ্ছে 25 থেকে 30 লাখ টাকা। কোথাও যেন নিয়মের বালাই নেই। রিয়াদ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ছবি তুলেছেন আহসান। রাজধানীতে 2002 সালের শেষ দিকে সিএনজি অটোরিকশার অনুমোদন দেয় সরকার। তখন চেসিসের দাম ছিল 2 থেকে 2.5 লাখ টাকা। এর সাথে বড়ি তৈরি, নম্বর প্লেট, ফিটনেস সার্টিফিকেট এবং নিবন্ধন সহ অন্যান্য কাগজপত্রের জন্য খরচ হতো সব মিলিয়ে 5 লাখ টাকারও কম। প্রতিবেদনটি শুরু করছি 4টি প্রশ্ন সামনে রেখে। প্রশ্নগুলো হচ্ছে, কেন 5 লাখ টাকার সিএনজির দাম এখন 25 লাখ টাকা? কেন নতুন করে সিএনজি আনার অনুমোদন নেই? কেন চালকরা মালিক হতে পারছে না? এবং কেন মিটারে চালকরা ভাড়া নিচ্ছে না? রাজধানীতে অনুমোদিত সিএনজি অটোরিকশার সংখ্যা প্রায় 15,500। এরপর আর নতুন করে আনার অনুমোদন দেয়নি কোনো সরকার, ফলে একটি নির্দিষ্ট সংখ্যার মধ্যেই ঘুরপাক খাচ্ছে সিএনজির সংখ্যা। সেই সঙ্গে ধাপে ধাপে দাম বেড়ে সিএনজি এখন 25 লাখ থেকে 30 লাখ টাকা। সিএনজির মালিক হইতে পারিনি, আমাদের তো আর ওইরকম ইনকাম না। গাড়ি তো 5 লাখ 6 লাখ টাকার দাম, এটা তো নাম্বারটার দাম, গাড়ির কাগজের দাম। 2007 সালে ঢাকা মহানগরীতে বৈধ 3-হুইলার লাইসেন্সধারী চালকদের জন্য নতুন 5,000 সিএনজি অটোরিকশার অনুমোদন দেয় সরকার। কিন্তু সিএনজি মালিকপক্ষ এর বিরুদ্ধে আদালতে রিট করলে সেটিও আটকে যায়। মালিক হইব কিভাবে? আমাদের তো 5,000 গাড়ি ড্রাইভারকে দেওয়ার কথা ছিল, তা তো দেয় না। ফলে গুটি কয়েক লোকই মহাজনী কায়দায় দখলে রেখেছে বেশিরভাগ সিএনজি। এর একটা খুবই বাজে প্রভাব পড়েছে যাত্রী সেবায়। একজনের মালিক আছে, সেই সিএনজি সে বিক্রি করছে আরেকজনের কাছে, তো তখন দেখা যাচ্ছে 15 লাখ টাকা 20 লাখ টাকা দাম হয়ে যাচ্ছে। সাথে আবার যখন বিআরটিতে যাচ্ছে, বিআরটির যে প্রক্রিয়া, যে মালিকানা পরিবর্তন এবং ফিটনেস সনদ ইত্যাদি ইত্যাদি, সেখানেও গিয়ে একটা দালাল চক্র এবং বিআরটির ভিতরেও কিছু কর্মকর্তা আছে যাদের দুষ্টচক্রের কারণে আমি বলবো এই সিএনজির দাম হয়ে যাচ্ছে 25 লক্ষ 30 লক্ষ। তো একজন চালকের পক্ষে আসলে 25 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে এই সিএনজি কেনা সম্ভব না। সরকারি হার অনুযায়ী সিএনজি চালকের কাছ থেকে জমা নেওয়ার কথা 900 টাকা, কিন্তু নেওয়া হচ্ছে 1150 টাকা থেকে 1500 টাকা। সেই সাথে রয়েছে রাস্তায় বিভিন্ন ধরনের খরচ, যার ফলে এসব খরচ তুলতে মিটারে ভাড়া নিতে নারাজ চালকরা। 500 টাকা দিয়ে আমার গাড়ি দুধ, আমরা 1500 টাকা নেন, তাহলে আমি কেমে যাবো মিটারে? আমি কি বাবার তাই নিতে পারবো? বাসার তাই নিয়ে গাড়ির স্বল্পতার কারণে মালিকরাও যেমন সুবিধা নিচ্ছে, চালকরাও রাস্তায় যাত্রীদের কাছ থেকে সুবিধা নিচ্ছে, গাড়ি মিটারে চলতেছে। নির্ধারিত ভাড়ায় চলছে কিনা সিএনজি এবং যাত্রী সেবা ও নিয়মনীতির বিষয়গুলো তদারকি করে বিআরটিএ এবং পুলিশ, উভয় পক্ষই এ নিয়ে যেন নির্বিকার। কোনো চালক যার কাছ থেকে বেশি নিচ্ছে, সে যদি আমাদের অভিযোগ দায়ের না করে, তাহলে তো আমরা এই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো না। কোনো গাড়ি যদি মিটারে না যায়, সেই ক্ষেত্রে সেই যাত্রী অনডিউটি কোনো ট্রাফিক পুলিশ সদস্যকে দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে ওই সিএনজির বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করে থাকি। সুতরাং নিজেদের নিষ্ক্রিয় ব্যবস্থাপনা ঢাকতে তারা জোর দিলেন যাত্রীদের সচেতনতার উপর। যাত্রী সাধারণ তার অধিকার আদায়ের জন্য তাকেও সচেতন হতে হবে। রিয়াদ সুমন, News24, ঢাকা। ডোমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডোমেক্স ফ্রেশ গার্ড।